নিম্নের ফদত্ত উপাত্ত নিয়ে চতুর্ভুজ অঙ্কন করা চারটি বাহুর দৈর্ঘ্য তিন দশমিক দুই সেন্টিমিটার তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তিন দশমিক দুই সেন্টিমিটার ও তিন দুই দশমিক আট সেন্টিমিটার এবং কর্ণ পাঁচ সেন্টিমিটার বলেছে একটি চতুর্ভুজের চারটি বাহু দেওয়া আছে এবং একটি কর্ণ পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করতে বলেছে আমরা মনে করি এই চতুর্ভুজের চারটি বাহু এ বি সি এর দুর্গ সিডি এর দুর্গ যথাক্রমে এই সেন্টিমিটার গুলি এবং কর্ণ কে কে এর দৈর্ঘ্য সমান পাঁচ সেন্টিমিটার মনে করি মনে করে চারটি বাহু এ বি তারপরে সি ও ডি ডি এর দুর্গ যথাক্রমে এর দুর্গ এখানে এই এ সমান তিন দশমিক দুই সেন্টিমিটার যথাক্রমে আমরা এই এ সমান তিন দশমিক দুই সেন্টিমিটার তিন দশমিক দুই সেন্টিমিটার এবং বি সমান তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তিন দশমিক পাঁচ এবং কর্ণ কে এই কর্ণ কে এর দুর্গ আমরা কর্ণ ধরলাম কে কে এর দুর্গ দুর্গ পাঁচ ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদেরকে এই বাহুগুলো দুর্গ একে নেই এ সমান আমরা একটা দুর্গ একে নেই যেটা হবে তিন দশমিক দুই সেন্টিমিটার তিন দশমিক দুই সেন্টিমিটার এবং কর্ণ কে সমান আমরা কে নেই কে সমান ফাইভ সেন্টিমিটার যেহেতু একটু বড় হবে ফাইভ সেন্টিমিটার আমাদেরকে চতুর্বৃষ্টি অঙ্কন করতে হবে বলেছে আমরা তাহলে যে কোনো একটি রশ্মি বিই নেই বিই নেই যে কোনো রশ্মি বিই নেই বি থেকে বিই থেকে আমরা কি করব ডি সমান এই কর্ণ কে সমান কে সমান বিডি নেই বিডি সমান কে নেই কে অংশ কেটে নেই আমরা যে কোনো একটি রশ্মিভাবে বিকে আঁকে এটা একটা কি বি ই রশ্মি এই বি ই রশ্মি থেকে এই কর্ণ কে এর সমান দুর্গ সমান আমরা কী করব ফাইভ সেন্টিমিটার কেটে নিই যদি বিডি বিডি এই কর্ণটা সমান কে এই অংশটা কেটে নিই এখন এই বি এবং ডি কে কেন্দ্র করে বি এবং ডি কে কেন্দ্র করে বিডি এর এক ভাষা অথবা এই ভাষা না এই ভাষা কী করবো এই এ এবং বি এর সমান দৈর্ঘ্য ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকে তাহলে বৃত্ত সাপ দুটি পরস্পর একটিতে সেট করবে আমরা প্রথমে এই এক এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব বি কে কেন্দ্র করে একটি বৃত্তস্রাপ আঁকি তাহলে বৃত্ত চাপটি ধরে আমরা এ ধরে নিলাম এরকম হবে এরকম আমরা চোখের আন্দাজে আঁকতেছি দূরত্বতা এতটুকু হতে পারে এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ডি কে কেন্দ্র করে আর টি আমরা ডি এর এক পাশে দুটি বৃত্তসাপ আঁকতেছি এরকম হতে পারে এরকম তাহলে আমরা কি করবো এই পরস্পর এ বিন্দুতে সেট করলো পরস্পর এ বিন্দুতে সেট করলো এবং এই বিডি এর যেই পাশে এ মানে যেই পাশে আমরা একটু আগে দুটি বৃত্তচাপ আঁকলাম এ তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি প্রথমে আমরা সি এর দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ নিয়ে এই ভি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকে আমরা বৃত্তচাপটি এইভাবে কিনি এরকম হতে পারে এরপর এই ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি আঁকে এই এ এর বিপরীত পাশে বি ডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকে আমরা ধরে নিলাম এরকম দূরত্ব হতে পারে তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর কি করলো সেট করলো এই সেট বিন্দুটি হলো সি আমরা এখন এই এ বি এবং ডি যোগ করি এবং বিসি এবং এডি বিসি ডিসি যোগ করলে কী হবে চতুর্ভুজ হবে তাহলে আমরা বি এবং ডি কে কেন্দ্র করে বি এবং ও ডি কে কেন্দ্র করে কেন্দ্র করে এই বিডি এর এক পাশে বিডি এর এক পাশে দুটি বৃত্তচাপ বৃত্তচাপ দুটি ফরস্পী করলো এ বিন্দুতে সেট এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকে বৃত্তচাপ দুটি ফরস্পী করলো এ বিন্দুতে সেট করলো এক পাশে কি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং আবার সি এবং ডি এর সমান বি বিডি এর যেই পাশে এ আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তশ ফাঁকি তাহলে বি এবং ডি কে কেন্দ্র করে এর যেই পাশে এ আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তশ ফাঁকি আবার এই বি এবং ডি কে কেন্দ্র করে বি এবং বি ও ডি কে কেন্দ্র করে এর যেই পাশে আছে তার অপর পাশে কী করবো সি এবং ডি এর সমান সি এবং ডি এর সমান ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত শব্দ আঁকি বৃত্ত দুটি পরস্পর কী করলো সি বিন্দুতে আঁকি আঁকি পরস্পর সি বিন্দুতে সেট করলো তাহলে এখন আমরা বি আমরা যদি যোগ করি বি এবং এ ডি এডি যোগ করে এডি এবং বি সি বি যোগ করে এবং সিডি সিডি যোগ করে এই সিডি সমান ডি তারপরে বি সি সমান সি তারপরে এই এবি সমান এই বাহু এ লেখিনি তারপর এ সমান এ ডি সমান বি বহু দীর্ঘ সুতরাং এ বি সি ডি একটি কী হলো চতুর্ভুজ অঙ্কিত হলো সুতরাং এবুর্ভুজ চতুর্ভুজ অঙ্কিত হলো